बेटा चलो উদ্ভিদ সংগনিরোধ উইং কর্তৃক আয়োজিত সাধারণ সুরক্ষা ও ল্যাবরেটরি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আজকের এই সমাপনী অনুষ্ঠানে উপস্থিত আছেন সভাপতি হিসাবে ইউপি ইউএলপি প্রকল্পের পরিচালক মহোদয়, প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন যার হাত ধরে সারা বাংলাদেশের কৃষি এগিয়ে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ বেনজির আলম মহোদয়। এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন এই প্রকল্পের মনিটরিং অফিসার মহোদয় এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত উপসহকারী কৃষি কর্মকর্তা বিন্দু। আসসালামু আলাইকুম। পাঁচ দিন ব্যাপী এই প্রশিক্ষণটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, আমরা সম্পূর্ণ নতুন কিছু বিষয়ে এখানে আয়ত্ত করতে পেরেছি। আসলে যে বিষয়গুলো আমাদের জানা ছিল না সেই বিষয়গুলো আমরা এখানে শিখেছি, তো এই জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রকল্প পরিচালক মহোদয়কে যিনি আমাদেরকে এরকম একটি প্ল্যাটফর্মে সুন্দর প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছে। আমরা 30 জন প্রশিক্ষণার্থী দুইটা গ্রুপে বিভক্ত করা হয়েছে আমাদেরকে, মাইক্রো ল্যাব এবং মাইক্রোবায়োলজি এবং কেমিক্যাল ল্যাবে 15 জন করে আমরা প্রশিক্ষণ গ্রহণ করেছি। আমি কেমিক্যাল ল্যাবে প্রশিক্ষণ গ্রহণ করেছি। কেমিক্যাল ল্যাবে আমরা ফল এবং সবজির ভিতরে যে বিষাক্ত উপাদান ডায়োজিনাইন এবং ফেনিলক্লোথায়ন এই উপাদানকে এসবিএলসি মেশিনের মাধ্যমে আমরা চিহ্নিত করেছি। তো স্যার, আপনি জানেন যে সারা বাংলাদেশে এখন কৃষকেরা ফল এবং সবজিতে এই ডায়োজিনাইন এবং ফেনিলক্লোথায়ন এই উপাদানের চেয়ে বেশি ব্যবহার করছে ক্লোরিপাইরিফস, সাইটোমেথ্রিন, ইমিডিয়া ক্লোরোফিল এই ধরনের কীটনাশক। তো আমরা আসলে এই ল্যাবে এসপিএলসি ল্যাবে আমি ছাড়কো বলেছি যে যদি এই ধরনের রাসায়নিক উপাদান দিয়ে যদি এই এসপিএলসি মেশিনটা রান করা যায় তাহলে আরো ভালো হতো। তো আমাদের একটা এক্সপেক্টেশন ছিল যে আমরা যারা কেমিক্যাল ল্যাবে কাজ করেছি তো তাদের কিন্তু যারা মাইক্রো ল্যাবে শিখেছে তাদের মানে আমাদের একটা আগ্রহ ছিল যে আসলে ওখান থেকে যদি একটু শিখতে পারতাম। আবার যারা মাইক্রো ল্যাবে মাইক্রোবায়োলজিতে যারা কাজ করেছে প্রশিক্ষণ গ্রহণ করেছে তাদের কিন্তু আবার কেমিক্যাল ল্যাবের প্রতি একটা আগ্রহ ছিল যে এখান থেকে শিখতে, তাই এই প্রশিক্ষণটা আসলে 10 দিনের হলে আমরা উভয় বিষয়টা আসলে শিখতে পারতাম। আর এটা আসলে অনেক দূর দূরান্ত থেকে সবাই আসছে, যদিও ঢাকার মধ্যেই ছিল। এটা যদি আবাসিক প্রশিক্ষণ হতো তাহলে আমাদের জন্য একটু ভালো হতো, যদিও আমরা সকলে 9টার মধ্যে এখানে আসছি, তার অনেক কষ্ট। অনেকে দেখা যায় 6টা 5টার সময় রওনা করছে এরকম মানে রাস্তাঘাটের অবস্থা বুঝে। তো সর্বোপরি আসলে এই প্রশিক্ষণটা অনেক ফলপ্রসূ হয়েছে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃষি সম্প্রসারণ বিভাগের মাঠ পর্যায়ের একজন কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করে আমি আপনার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা।